দেখুন, একজন আইএমএ সদস্য হিসেবে আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার প্রাক্তন সম্পাদক হিসেবে এবং জনস্বাস্থ্যের একজন কর্মী হিসেবে আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের দেশে নানা জায়গায় যে পরিমাণ কোভিড আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে তাদের কারণ খুঁজে বার করতে গিয়ে আমরা যখন দেখছি যে একটা বড় অংশের সংক্রামিত মানুষের মধ্যে তাদের ইনফেকশন বা সংক্রমণটা কোথা থেকে এলো সেই সোর্সটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন জনসাধারণ আমাদের একথা বলে দেওয়ার কোনো দরকার নেই। আশা করি যে যখন অনেক মানুষের সংক্রমণের কোন সূত্র পাওয়া যায় না তখন তাকে অবস্থাটাকে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ বলে। আমরা মনে করি আইএমএ যে যথার্থভাবে আমাদের আইএমএ হেডকোয়ার্টার যথার্থভাবে বলেছেন যে দেশের নানা জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, কেরালা সরকার স্বীকার করেছেন, তাদের সাধুবাদ জানাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণের পর্যায় বোঝাতে গিয়ে থার্ড স্টেজে বলেছেন যখন অনেক মানুষ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকেন তখন সেটা স্টেজ থ্রি হয়, তাদের কমিউনিটি ট্রান্সমিশনের কোনো ডেফিনেশন ডেফিনেটলি নেই। আমাদের দেশের পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার মাননীয় সভাপতি ডক্টর শ্রীনাথ রেড্ডি বলছেন যে কমিউনিটি ট্রান্সমিশন ইজ এ ম্যাটার অফ ডেফিনেশন। আমাদের অনুরোধ বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যাতে অবিলম্বে এই বিষয়টি মাথায় রেখে গুরুত্ব আরোপ করে জনসাধারণের মধ্যে আরো বেশি সচেতনতা তৈরি করবার কাজটা গুরুত্ব সহকারে করা হয়। ডক্টর শিবব্রত ব্যানার্জির কি মত এই বিষয়ে শুনুন। গোষ্ঠী সংক্রমণ সারা ভারতবর্ষে হয়েছে কি হয়নি সেটা একটা তাত্ত্বিক ভাবে একটা ডিক্লারেশন মাত্র, তাতে একটা বিরাট কিছু যে আমাদের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে তা নয়। কিন্তু আমরা অনেক কেসই পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গাতে অনেক কেসই পাচ্ছি যে কেসে পজিটিভ কেসের কোনো কন্ট্যাক্ট আমরা ট্রেস করতে পারছি না বা কন্ট্যাক্ট পাচ্ছি। তো যদি আমরা কোনো কেসের কন্ট্যাক্ট না পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভেবে নিতে হবে যে সম্ভবত আমরা একটা কমিউনিটি স্প্রেড হচ্ছে বা গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। এবং ঠিক সেই দিকেই অনেকটা কালকে তোমরা লক্ষ্য করে থাকবে কেরল সরকার বা কেরলের মুখ্যমন্ত্রী কিন্তু গোষ্ঠী সংক্রমণের বিষয়টা বলেছে, যদিও আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেটাকে পুরোপুরি স্ট্যাম্প দেয়। কিন্তু আবারও আমি তোমাকে বলছি গোষ্ঠী সংক্রমণ হলো এই কথাটা বলা হলো আর গোষ্ঠী সংক্রমণ হয়নি এই কথাটা বলা হলো, তাতে আমার যে গতকাল 37,000 কেস হয়েছে সেটা বলা হলে কালকে 37 থেকে কমবে বা বাড়বে এমন নয়। সুতরাং করোনার সংক্রমণ যে হারে বাড়ছে সেই হারেই বাড়বে, স্ট্র্যাটেজিটা হয়তো আর একটু টাইটেন করতে হবে, হয়তো প্রশাসনিক স্তরে আরও কিছু কিছু অদল বদল করতে হবে।